নমস্কার, সুন্দরবন হিস্ট্রি আর মিউজিক টু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সবাই কিন্তু বাগানে এসে গেছি, বাগানের কাজ করা হবে এখন। আর এবছর কিন্তু ধান তোলার জন্য উঠোন করা হয়নি, রেডিমেডভাবে ধান তোলা হবে। এইখানে কাগজ বিছি দিয়ে, মানে পলিথিন বিছি দিয়ে ধান তোলা হবে, কারণ এই কচুরমুখী তুলে আবার উঠোন সজা করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর ধান তো প্রায় এক ভাগ পেকে উঠেছে, এখন বাগানের কাজ করব। আর কি দানা আদনি রুই, আপনারা দেখতে থাকুন, পুরো পর্বটা ভালো লাগবে। রাজবাবু আর রাজবাবু ঠাকুরটা ভালোই কাজ করছে। কদালের সামনের থেকে সরি দাও, ফিরে কাটো। কোদাল চালাই ভুলে মানের বালাই, ঝেড়ে অলস মেজাজ হবে শরীর ঝালাই। না বাপ বেটাই কাজ করছো, তোমাদের আর বাগান, তোমাদের আর বাগানে লোক লাগবে না গো। বাপ বেটাই কাজ করছো যখন, করো করো, মাটি কাটো কি হলো, কাটো। পায় কব লাগবে, আমার দিকে দেখো, এই কোদালের এই মাথা ধরো, বাঁটের মাথা। এ আবার দেখো, ভালো বোঝে গো, এই মাথা ধরো, এখান থেকে হাত ছড়াও, ঠিক আছে, এই জায়গা ধরো, এই জায়গা ধরো, ধরো ধরো, দূরি কম মারো। ও কোদালটাই উঁচু করতে পারছে না তখন। ওই আরো ছোট কোদাল এনে দিতে হবে। ছোট কোদাল দাও, আমার কাছে দাও, দে আমি কুপি দিই। না কেন, আমার কাছে দাও বাবার, আমি কুপাই, তাড়াতাড়ি হয়ে যাবে। এই জায়গাটা আর একবার কুপি দিতে হচ্ছে, মাটিগুলো চেপে গেছে, এবার আর একটা বার মাটিটা একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর দানা দিতে হবে। আমার কাছে দাও কোদাল, না নাই, তাড়াতাড়ি হয়ে যাবে, বাবা এই জায়গা কুপাবে তারপর দানা দেবে। দেখতে দেখতে কিন্তু খ্যাস সব কুপানো হয়ে গেছে, এই যে এবার পিলি করে দানা দেওয়া হবে। ওই জন্য এই দড়িটা টানিয়ে নিল এ মাথার থেকে ও মাথা পর্যন্ত, বাগান বোধহয়। বাবা অর্ধেক কুপালো, রাজবাবু অর্ধেক কুপালো নাকি? হ্যাঁ, এই বেগুন গাছের ভিতর দিয়ে আমাকে পড়ছো, এখান তো বেট করে লাল শাক দিতে হবে, মানে লাল শাক খাওয়া হয়ে যাবে, তারা বেগুন গাছ বড় হয়ে যাবে। অতটা জায়গা নষ্ট করে লাভ নেই, বেগুন কি হচ্ছে কি হচ্ছে, ওর কুপাতে দিতে হবে। ছোট, তোমার আরো ছোট কোদাল আনতে হবে, কোদালে হবে না। আলাদা করে কিন্তু জায়গা নষ্ট করা হচ্ছে না, এই বেগুন গাছের ভিতর দিয়েই কিন্তু লাল শাকের দানা দেওয়া হচ্ছে। এই দানা নিবি একটু, সব দরকার ও সব নেবে, ওর হাতে একটু দাও, ওর একটু দিক, ছড়ি দাও, ছড়ি দাও, হ্যাঁ, বাহ বাহ বাহ, আবার নেবে দিব, আবার তো দুবার দে, ওই ধার ওই ধার ওই ধার দে দে, বলো সব শাক বেরবি, আবার আবার দাদা ওই পথে ঘুরে আসুক, নিয়ে নেবো আমরা তখন, ওই লাইন দিয়ে আসো, বুঝছো, ওই লাইন দিয়ে, হ্যাঁ হ্যাঁ নেবো নেবো,
রাজবাবু খুবই কান্নাকাটি করছিল, ওর ঠাকুরদা এই লাল শাকের দানা বুনছিল, ওইগুলো এই দানা এরম বুনবে বলে খুব কাঁদছিল। এইবার ওর হাতে দেওয়া হয়েছে, চুপ করে আছে। এই যে এক জায়গায় দিচ্ছে মানে ঝাঁপ হয়ে বেরোবে তো এক জায়গায়। না আমি অন্য জায়গায় দাঁড়াই, জল দেওয়া দিন ঠাকুর মতন হচ্ছে দেখি। এই জায়গায় এমনি বেগুন হয় ভালো বলো। বাবা দেখুন তুলি কাটছে লাইন ভাবে, কিন্তু এই যে মূলো আর এই পালং শাক দেওয়া হবে, লাইন ধরে দিলে ভালো মানে দানাটা দেওয়ার সুবিধা হয়। মূলো অল্প করে দেবে লাস্ট আর ফল না না উড়কায়নি আছে সপ্তাহে, অত তুষ্টি করলে হবে না। আংড়াটা পাওয়া যাচ্ছে না, এই আংড়া হলি তাড়াতাড়ি নিতে এই নে এইগুলো নে বন্ধুরা। আগের দিন বিশাল একটা বড় ক্ষতি হয়ে গেছে, এবার আপনাদের সঙ্গে তো সবকিছু বলি বা দেখাই, তো আজকে দেখাচ্ছি বিশাল বড় এক কাঁঠাল গাছ মানে ক্ষতি হয়ে গেছে। কাঁঠাল গাছটা দেখলেন পুরো এক সাইড ডাল কিন্তু সব মরে গেছে, মরে গেছে বলতে পুড়ে গেছে। যে দাদাটা আমাদের বাড়ি কাজ করছিল, এবার কাঁঠাল গাছের গায়ে একটা বোলতার চাক করেছিল, এবার দাদা জানে না, এবার কাঁঠাল গাছের তলায় কলার পাতা যে শুকনোগুলো ওইগুলো ধরিয়ে দিয়েছে, দিলে ওই সব পুড়ে গেছে। আর বর্ষার বাবা অনেক দিন থেকে ভাবছে যে কেরোসিন স্প্রে করে দিলে মরে যায় বলতা। এবার চারিদিকে তো সব বাগান বাড়ি পরিষ্কার করা হয়নি বলে, পরিষ্কার করা হয়ে গেলে তারপর দেবো। ওইদিকে দাদা এদিকে যে এসব করছে সেটা আমরা বুঝতে পারিনি এখন, মানে কাঁঠাল গাছগুলো খুব যত্ন করে করে আর অনেক খাটনি করে করে মানে লাগানো হচ্ছে। এই কাঁঠাল গাছটা ভালোই পেয়ারা ছিল, ঝড়ের সময় কিন্তু কাঁঠাল গাছগুলো 5-6 ফুট করে ছিল যখন পিলো দেওয়া হয়েছিল, আর এখন দেখুন বর্ষার পরে কতটা বড় হয়েছে। সব থেকে ওই গাছটার চেহারা ভালো ছিল। কেন আরো একটা গাছ সব থেকে চেহারা ওই গাছটা, ওই যে ওর সাইডটা এরকম পরিষ্কার করে দেওয়া দরকার, বিশাল বড় হয়েছে ওইটা, ওটা প্রায় 15 ফুট হয়ে গেছে হাইট। হলুদ বাগান দেখুন, আর হলুদ গাছ কিন্তু এবছর খুবই বড় বড় হয়েছে, আর হলুদ তো হয়েছে মানে ভালো, আর এই হলুদ কিন্তু আমাদের সারা বছর হয়ে যায়, কিনে খেতে হয় না। সামনে এই একটা বাগান আর এই যে হলুদ উঠে আছে দেখো কত বড় বড়, এটা দেখো চিনি কেটে মূলোর দানা দিয়ে দিলাম, এবার দেওয়ার পরে আমি জৈব সার ওর উপর দিয়ে দিয়ে দেবো, দিয়ে একটু অল্প অল্প করে হালকা মাটি টেনে তারপর জলের ছিটা দেবো, দিলে 2-3 দিনের মধ্যে সমস্ত দানা কলা হয়ে দিয়ে যাবে।
ছোট খোকা এই জামরুল গাছটা এনেছিল, এখানে দিয়েছে তা মোটেই বাড়ে না। প্রথম বছর কিন্তু জামরুল হয়েছে, উঠে উঠি দু বছর হইয়া এই দু বছর আর ফল হয় না, মরে যাচ্ছিল। আমি গরমের সময় সবজিতে সার দেওয়ার সময় মাটি গুছিয়ে নিলাম ওই কাজের লোকের কাছে, নিয়ে সার জাল দিয়েছি, দিয়ে গাছটা এবার ভালোই আছে। দেখুন কত সুন্দর চেয়ার হয়ে গেছে, এবার জামরুল হবে বলো, খুব ভালো দেখবো, ঝেড়ে উঠেছে না একদম একদম, ঝেড়ে জামরুল খাবে, কে খাবে? হ্যাঁ এদিকে সে চলে যাচ্ছে আরেকদিকে, খুব ভালো বর্ষা খুব পছন্দ করে জামরুল, লাল জামরুল বলো আর সাদা জামরুল বলো, আমাদের কিন্তু সাদা জামরুল লাল না, দেখি এবার একটা লাল চারা আমি এনে দেবো, এই কলফে চারা উঠছে এবার, ঝাঁটতে হয়ে গেল গাছটা বলো, আর বড় হয়ে উঠছে, দেখো বড় হয়ে গেল, আইস আইস এদিকে পুরো যাচ্ছে, ঘেরা বাঁধা শিখে দিও, এই পাড়ে এসে দিও, বড় গাছে ডোক লাগলি কিন্তু গায়ে দাঁড়িয়ে গিয়ে যায়, এই নু এই বড়বটি গাছে পাতা লাগলি গায়ে দাগ হবে, ওদিকে চলো, না 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 গায়ে তখন ছালিয়ে যাবে, এদিকে এসো, যেয়ে না যেয়ে না এবার মার নার্সারিতে চলে এসেছি, আর মা কিন্তু প্রতি বছরে সব রকমের গাছ বের করে, ফল গাছ বলো আর এমনি গাছ বলো, এবার সেই ছোট্ট দানার থেকে কিভাবে কি করে মা বলছে, আর কত রকমের আজকের গাছ বেরিয়েছে, কত বড় হয়েছে সব আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন সুপারি গাছ, বাড়ির সুপারি, আশফল, ওর আশফল, ওগুলো কাঁঠাল, লেবু চারা আছে, সুপারির চারা, বড় খোকার এক ছাত্রর বাড়ির কাঁঠালের দানা পেটিয়েছিল, আর কাঁঠাল দিয়েছিল খেয়ে সেই দানা আমার পেটিয়ে দিল, তাই এই কাঁঠালের চারা বের করেছি। আর ওই ওদের ওর এক বন্ধুর বাড়ির আঁশফল হয়েছে খুব, তাই সে আঁশফল দিয়েছিল, সে এক মাস্টমশাই বাড়ি, তাই আমাদের দিয়েছিল অনেক ফল, সেই খেয়ে আমি ওই পটে পটে ওই চারা বের করেছি আঁশফলের চারা। আর বাড়ির সুপারি, বাড়ির সুপারি ভেঙিয়ে জাঁকে রেখেছিলাম পাঁচ ছ দিন, রেখে তারপরে আবার একটু রোদ দিলাম, দিয়ে গরম করে নিয়ে আমি ওই চারাগুলো মাটিতে বসে দিলাম, মাটি ফুটিয়ে দিয়ে পচা নাড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম, দিয়ে সব চারা হয়ে গেছে বাড়ির সুপারি। আর লেবু চারা বের করেছি কিন্তু, বাড়ির যে পাতি লেবু ওর চারা বের করেছি, ওই তো ওই একখানা আছে আর ওখানে চার পাঁচখানা আছে। এবার তোমাদের শুধু রোয়ার পালা, তোমরা কোথায় কোথায় রোবে সেটাই দেখো, এই সুপারি চারাগুলো ওই জ্যৈষ্ঠ মাসে দেখি রইলি হয়, ওই একবারে রুইয়ে দেবো, এই একদম ছোটোগুলো বাদ দিয়ে ওইগুলো তুলে রুইয়ে দেবো, ওইগুলো যেগুলো ওই পাতা ছেড়েছে, আর গত বছরের চারা তো ওখানে পুকুর পাড়ে এই ওই জায়গাটা, ওইগুলো এই দু একদিনের ভিতরে রুইয়ে দেবো। এবারে আপনাদের একটা আকর্ষণীয় জিনিস দেখাবো, এই যে একটা পুঁইশাক আমার সুপারি চারার মধ্যে হয়েছিল, তার তো অন্তত 50-40-50 হাত লম্বা হয়েছে মেন গাছটা, হ্যাঁ মেন গাছটা, এই দেখুন এই এই এখন এর থেকে যে ডাল হয়েছে আমরা অনেক কেটে কেটে খেয়েছি, অনেকে একে ওকে দিয়েছি, আর এখন ওর ডাল ওই ঘরে ঘরে চালের মধ্যে ফেলিয়ে দেওয়া আছে। এই পুঁইশাকটা কিন্তু এখানে পুঁশির মাচান ছিল, ওখানেই ছিল, তো এখন ওই ঘুরে ওই ঘরের চালে দেওয়া হয়েছে, এখন ওখানে বিটিলি ছাড়বে আস্তে আস্তে, শীতকালের দিকে খাওয়া হবে, কাঁকড়া দিয়ে শিগনো মাছ দিয়ে খুব ভালো হবে। তাহলে একটা পুঁইশাক গাছ যদি রাখা হয় তো বহু লম্বা হয়ে যায়, তাহলে প্রচুর হয়, দেখো কতটা ডাল ছেড়েছে, কেউ বিশ্বাস করবে না, তবে ভিডিওতে আপনারা দেখে অনুমান করতে পারবেন, এই যে মেন গাছ এই সুপারি গাছের ভিতরের গোড়ায় যে সাইড ডালগুলো মা বলছিল কেটে কেটে আমরা খেয়েছিলাম, একটা সাইড ডাল আছে যে ওই একটা আছে, ওটা রেখেছে
আর মেন গাছটা কিন্তু এই এখানে কিন্তু ঝাঁপিয়ে দেব আর ওর গাছ থেকেও অনেক নতুন নতুন এখন ডালপালা ছাড়ছে মা তোমার এই হাঁসের ঘর যে নষ্ট হয়ে গেছে যে চাল পচে গেছে পুরো সাজিলে বাজার থেকে এনে দেবো কেন উৎপাল বলল যে তুমি কতটা হাঁড় নেবা বলে ছোট বাসা মাঝারি বাসা বড় বাসা বলে কত রকমের নেবা আমার বললো বলে স্বামীর মঙ্গল হয় হাঁড়ে দিন রাজবাবু পেঁপে গাছের সে পেঁপে গাছ ভেঙে ফেলেছে আঠা আঠা কিন্তু আঠা কিন্তু চল 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 এই যে রাজবাবু একটা পেঁপে নামিয়েছে নিয়ে বলছে ডাব আম পেঁপে দিতে হবে আঠা এর গা আঠা ডাব এটা ডাব তোর কি মনে হচ্ছে দেখে দাও খেতে দাও খেতে দাও গালে দাও আঠা গালে দাও না এসো ডাব কাটি আমি ডাব কাটি রাজবাবু খুব কান্নাকাটি করছে ওই জন্য একটু মাঠে নিয়ে যাচ্ছি আর বর্ষা তো চলে গেছে আপনারাও একটু চলুন খেলা দেখুন অনেক লোক হয়েছে আজকে চলো 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 দাঁড়াতে চাও অত লোক দেখি চলো এটা কিন্তু ডিমির ভাই ডিমিকে আপনারা অনেকেই চেনেন এটা ডিমির ভাই এই যে হাঁটতে শিখেছে হাঁটতে শিখেছে ধরো ভাই হাত ধরো বাড়ির সামনে যে কালী পূজা হয় আমাদের সেই মন্দিরের সামনে কিন্তু এই মাঠটা আর এইখানেই কিন্তু বাচ্চারা খেলাধুলো করে আর রাজবাবু কিন্তু ওর ভাইকে পেয়ে খুবই খুশি এখন খেলাধুলা হচ্ছে আর বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি আর পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে